গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বোর্ড গঠন হতেই যোগদান সভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস। সিপিএম এর দুজন পরাজিত প্রার্থী সহ সিপিএম, বিজেপি ও আইএসএফ থেকে 150 জন কর্মী যোগদান সভায় তৃণমূলে যোগদান করে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবনপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভগবনপুরে যোগদান সভার আয়োজন করা হয়। সিপিএম এর কর্মী ছিলেন, আজকে তৃণমূলে যোগদান করছি মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে। কেউ চাপ দেয়নি, স্বেচ্ছায়। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।